স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি স্পেশাল নোট মাস মোবাইলাইজেশন আন্ডার গান্ধী দি এন্ট্রি অফ মোহনদাস করমচন্দ গান্ধী ইন টু দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া প্রুভ টু বি এ টার্নিং পয়েন্ট দ্য ন্যাশনাল মুভমেন্ট অ্যাকয়ার্ড আ ডিস্টিং আইডিয়োলজিক্যাল ওরিয়েন্টেশন আন্ডার হিজ লিডারশিপ In a short span of time, he became the undisputed leader of the Congress as well as the masses. Under Gandhi's leadership, the Indian national movement became a movement of the masses for the first time. This was because Gandhi had a huge mass appeal. His life, personality and ideology influenced almost all sections of Indian society. <inaudible> তার নেতৃত্বে জাতীয় আন্দোলন একটি স্বতন্ত্র আদর্শিক অভিমুখ অর্জন করে অল্প সময়ের মধ্যে তিনি কংগ্রেসের অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন এবং জনসাধারণের কাছেও পরিণত হন গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় আন্দোলন প্রথমবারের মতো জনগণের আন্দোলনে পরিণত হয় কারণ গান্ধীর ব্যাপক গণাবেদন ছিল তার জীবন ব্যক্তিত্ব এবং আদর্শ ভারতীয় সমাজের প্রায় সকল অংশকে প্রভাবিত করেছিল Gandhi was of the view that freedom for India could come only with the active participation of the masses. He based the freedom struggle on the basic premise that the masses are the subjects and not objects of politics. Hence, Gandhi tried to bridge the gap between the leaders and the led. He chose the middle path between the moderates and the extremists and was able to strike the right balance between organization and spontaneity. He was responsible for making the Congress party more democratic and brought it closer to the masses. This attitude of Gandhi also fostered healthy and democratic relations among leaders themselves. Finally, the bedrock of his politics was his immense faith in the capacity of the masses, their courage and moral strength. গান্ধী মনে করতেন যে ভারতের স্বাধীনতা কেবল জনগণের সক্রিয় অংশগ্রহণে আসতে পারে তিনি স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তির উপর ভিত্তি করে বলেছিলেন যে জনগণ রাজনীতির বিষয় নয় তাই গান্ধী নেতা ও নেতৃত্বের মধ্যে দূরত্ব দূর করার চেষ্টা করেছিলেন তিনি মডারেট এবং চরমপন্থীদের মধ্যে মধ্যম পথ বেছে নিয়েছিলেন এবং সংগঠন ও স্বতস্ফূর্ততার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছিলেন তিনি কংগ্রেস পার্টিকে আরও গণতান্ত্রিক করার জন্য দায়ী ছিলেন এবং এটিকে জনগণের কাছাকাছি নিয়ে এসেছিলেন গান্ধীর এই মনোভাব নেতাদের মধ্যে সুস্থ ও গণতান্ত্রিক সম্পর্কও গড়ে তুলেছিল

গণসংহতিকরণের গান্ধীর পদ্ধতি গণসংহতিকরণের পদ্ধতি হিসেবে গান্ধীবাদী পদ্ধতি বেশ কার্যকর প্রমাণিত হয়েছে তিনি প্রথমে দক্ষিণ আফ্রিকায় তাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরে ভারতের স্বাধীনতা সংগ্রামে সফলভাবে প্রয়োগ করেন তিনি গণসংহতিকরণের নিম্নলিখিত পদ্ধতিগুলি অন্তর্ভুক্ত করেছিলেন ওয়ান কেয়ারফুল ট্রেনিং অফ ডিসিপ্লিন কার্ডস গান্ধী আন্ডার কেয়ারফুল ট্রেনিং অফ হিস কার্ডস এট সাবরমতি টু use of satyagraha it involved peaceful violation of unjust laws passive resistance or civil disobedience peaceful marches courting arrest etc 3 social reform or constructive program gandhi stressed on social reform to strengthen the indian society he would point to 5 fingers of his hand and ask people to observe 5 virtues spinning ending untouchability non-consumption of alcohol hindu-muslim amity and gender equality act uh. সুশৃঙ্খল ক্যাডারদের যত্নশীল প্রশিক্ষণ গান্ধী সবরমতি আশ্রমে তার কর্মীদের সতর্ক প্রশিক্ষণ গ্রহণ করেন দুই সত্যাগ্রহের ব্যবহার এতে অন্যায্য আইনের শান্তিপূর্ণ লঙ্ঘন নিষ্ক্রিয় প্রতিরোধ বা আইন অমান্য শান্তিপূর্ণ মিছিল আদালতে গ্রেপ্তার ইত্যাদি জড়িত তিন সামাজিক সংস্কার বা গঠনমূলক কর্মসূচি গান্ধী ভারতীয় সমাজকে শক্তিশালী করার জন্য সামাজিক সংস্কারের উপর জোর দেন তিনি তার হাতের পাঁচটি আঙ্গুলের দিকে নির্দেশ করতেন এবং লোকদের পাঁচটি গুণ পালন করতে বলবেন ঘোরানো অস্পৃশ্যতার অবসান মদ্যপান না করা হিন্দু মুসলিম সম্প্রীতি এবং লিঙ্গ সমতা থ্রু দিজ মেথডস গান্ধী ট্রান্সফর্ম দ্য কংগ্রেস মুভমেন্ট ইন্টু আ মাস মুভমেন্ট অকর্ডিং টু সুমিত সরকার গান্ধিজ মেথডস ইনক্লুডেড আ কম্বিনেশন অফ কোয়েক্সটিক ওয়েজ উইথ মেটিকুলাস প্ল্যানিং নেগোশিয়েশন স্কিলস উইলিংনেস টু কম্প্রোমাইজ এন্ড কলটিভেশন অব গান্ধিয়ান ফ্যাটস থ্রু দাস হি ওয়াজ ইনভলভ দ্য মুভমেন্টস এট সেম টাইম কিপ দ্য এনার্জি ইস ডাইরেড টুওয়ার্ডস প্রিডিটারমেন্ট পিসফুল ওয়েজ এসব পদ্ধতির মাধ্যমে গান্ধী কংগ্রেস আন্দোলনকে গণ আন্দোলনের রূপান্তরিত করেন সুমিত সরকারের মতে গান্ধীর পদ্ধতির মধ্যে ছিল চটকদার পরিকল্পনা আলোচনার দক্ষতা আপোষ করার ইচ্ছা এবং গান্ধিবাদী ফ্যাটস নিরামিষাশীবাদ প্রকৃতি নিরাময় যৌন সংযম ইত্যাদি চাষের সাথে চমকপ্রদ উপায়ের সংমিশ্রণ এর মাধ্যমে তিনি আন্দোলনের সময় জনসাধারণকে সম্পৃক্ত করতে সক্ষম হন এবং একই সাথে তাদের শক্তিকে অন্য সময়ে পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত করতে সক্ষম হন ওয়াট মেড গান্ধী মাস লিডার আ কম্বিনেশন অব ফ্যাক্টার্স কন্ট্রিবিউটেড টু রাইজ অফ গান্ধী এজ আ মাস লিডার অ্যান্ড মে বি ডিসকাসড এজ্ডা

A CID report on the Kisan movement in Allahabad in 1921 states that, the currency which Mr. Gandhi's name has acquired even in the remotest villages is astonishing. No one seems to know who or what he is, but it is an accepted fact that what he says is so, and what he orders must be done. In this way, peasants could imagine that Gandhi could end Zamindari exploitation and laborers could imagine that he could provide land holdings to them. <laughs> দরিদ্র এবং দুঃখী সমাজের পটভূমিতে ভূমিকা পালন করেছিল গান্ধী একজন মহাত্মা একজন পবিত্র মানুষ অলৌকিক ক্ষমতা সম্পন্ন ঋষি হিসেবে পরিচিত হয়েছিলেন উনিশশো সালে এলাহাবাদে কিষাণ আন্দোলনের উপর একটি সিড রিপোর্টে বলা হয়েছে যে মিস্টার গান্ধীর নাম প্রত্যন্ত গ্রামেও যে মুদ্রা অর্জন করেছে তা বিস্ময়কর তিনি কে বাকি তা কেউ জানে না বলে মনে হয় তবে এটি একটি স্বীকৃত সত্য যে তিনি যা বলেন তাই হয় এবং তিনি যা আদেশ করেন তা অবশ্যই করা উচিত এইভাবে কৃষকরা কল্পনা করতে পারে যে গান্ধী জমিদারি শোষণের অবসান ঘটাতে পারে এবং শ্রমিকরা কল্পনা করতে পারে যে তিনি তাদের জমি জোট দিতে পারেন টু হিস্টোরিক্যাল নেসেসিটি ফর সেভিয়র ফ্রম অবাভ স্কলার্স আই ইউ দ্যাট পপুলার পারসেপশনস অবাউট গান্ধী ওয়ার অলসো শেপ বাই এ হিস্টোরিক্যাল নেসেসিটি that the masses needed to be represented by a saviour from above and gandhi filled this need in the 1920s many local leaders emerged but they needed a national level guiding force this is explained by what happened at Pratapgad baba ramchandra gave leadership to the masses at the local level and god beda kali forced eviction stopped gandhi or the congress leadership had little to do with it directly yet he attributed his success to gandhi উপর থেকে ত্রাণকর্তা এর জন্য ঐতিহাসিক প্রয়োজনীয়তা পণ্ডিতরা যুক্তি দেন যে গান্ধী সম্পর্কে জনপ্রিয় ধারণাগুলিও একটি ঐতিহাসিক প্রয়োজনীয়তা দ্বারা গঠিত হয়েছিল উপর থেকে একজন ত্রাণকর্তার দ্বারা জনগণের প্রতিনিধিত্ব করা দরকার এবং গান্ধী এই প্রয়োজনটি পূরণ করেছিলেন উনিশশো কুড়ি এর দশকে অনেক স্থানীয় নেতার আবির্ভাব হয়েছিল কিন্তু তাদের একটি জাতীয় পর্যায়ের গাইডিং ফোর্সের প্রয়োজন ছিল প্রতাপগড়ে যা ঘটেছিল তা দ্বারা ব্যাখ্যা করা হয়েছে বাবা রামচন্দ্র স্থানীয় পর্যায়ে জনগণকে নেতৃত্ব দিয়েছিলেন এবং বেদখালি জোর করে উচ্ছেদ বন্ধ করেছিলেন গান্ধী বা কংগ্রেস নেতৃত্বের সরাসরি এর সাথে খুব একটা সম্পর্ক ছিল না তবুও তিনি তার সাফল্যের কৃতিত্ব গান্ধীকে দিয়েছেন থ্রি গান্ধীজ পলিটিক্যাল স্ট্র্যাটেজি চন্দ্র অ্যাট্রিবিউটস গান্ধীজ পপুলারিটি টু হিস পলিটিক্যাল স্ট্র্যাটেজি He writes that Gandhi was a political leader and it was through his political practice that he was able to move the masses into political action. Further, he writes that Gandhi's political strategy was guided by a deep understanding of the nature of British rule and the nature of Indian masses. He realized that the British had consciously nurtured political passivity in the masses for a stable colonial rule. So, Gandhi aimed to win the hearts and minds of the masses and instill in them a national consciousness. He declared, People can have swaraj for the asking when they have attained পিপুল ক্যান হ্যাভ স্বরাজ ফর দিং হিম টু ব্রিং দাসনার্স অফ ইন্ডিয়া অন টু দাটেক্স অফ ন্যাশনাল পলিটিক্স গান্ধীর রাজনৈতিক কৌশল বিপন চন্দ্র গান্ধীর জনপ্রিয়তাকে তার রাজনৈতিক কৌশলের জন্য দায়ী করেন তিনি লিখেছেন যে গান্ধী একজন রাজনৈতিক নেতা ছিলেন এবং তার রাজনৈতিক অনুশীলনের মাধ্যমেই তিনি জনসাধারণকে রাজনৈতিক কর্মে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন আরও তিনি লিখেছেন যে গান্ধীর রাজনৈতিক কৌশল ব্রিটিশ শাসনের প্রকৃতি এবং ভারতীয় জনগণের প্রকৃতি সম্পর্কে গভীর উপলব্ধি দ্বারা পরিচালিত হয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশরা একটি স্থিতিশীল ও উপনিবেশিক শাসনের জন্য জনসাধারণের মধ্যে সচেতনভাবে রাজনৈতিক নিষ্ক্রিয়তা লালন করেছে তাই গান্ধীর লক্ষ্য ছিল জনগণের হৃদয় ও মঞ্জয় করা এবং তাদের মধ্যে একটি জাতীয় চেতনা জাগানো তিনি ঘোষণা করেছিলেন মানুষ স্বরাজ পেতে পারে যখন তারা তা গ্রহণ করার ক্ষমতা অর্জন করেছে তিনি ভারতের প্রত্যন্ত কোণ থেকে জনগণকে জাতীয় রাজনীতির ঘূর্ণিতে নিয়ে আসার লক্ষ্য করেছিলেন The British had also nurtured twin notions of benevolence অ্যান্ড invincibility of the British রুল গান্ধী attacked both these নোশনস হি attacked benevolence by এক্সপোজিং দ্য এক্সপ্লয়েটেটিভ নেচার of the কলোনিয়াল রুল সিবিলিটি বা ইন্ট্রোডিউসিং ও ব্রিটিশ শাসনের উদারতা এবং গান্ধী এই উভয় ধারণাকে আক্রমণ করেছিলেন তিনি ঔপনিবেশিক শাসনের শোষণমূলক প্রকৃতি উন্মোচন করে হিতৈষী আক্রমণ করেছিলেন তিনি আইন ভঙ্গকারী গণ আন্দোলনের সূচনা করে चंद्रे मत गांधी राजनैतिक कौशल फोर लॉन्ग ड्रॉन नेचर अव गांधी स्ट्रगल बिपिन चंद्र एड द लॉन्ग ड्रॉन नेचर अब गांधी स्ट्रगलो कन्ट्रीब्यूटेड टू हिस्स पप्युलरिटरिंग द पैसि फेजेस हि कैरिड आउट इंटेंस आइडियोलजिकल वर्क डिस इनवल्व ट्रेनिंग द मासर्स फॉर नैशनलिस्ट स्ट्रगल इंकलकेटिंग नैशनल कन्सियसनेस एंड कैपैसिटी बिल्डिंग अब द मासर्स इन जेनरल সংগ্রামের দীর্ঘ টানা Tar তার জনপ্রিয়তায় অবদান রেখেছিল ফেস চলাকালীন তিনি তীব্র আদর্শিক কাজ চালিয়েছিলেন এর মধ্যে জাতীয়তাবাদী সংগ্রামের জন্য জনসাধারণকে প্রশিক্ষণ দেওয়া জাতীয় চেতনা জাগানো এবং সাধারণভাবে জনগণের সক্ষমতা বৃদ্ধি করা জড়িত ফলস্বরূপ তিনি হাজার হাজার পূর্ণকালীন কর্মী তৈরি করতে সক্ষম হন যারা তাদের সমগ্র জীবন স্বাধীনতা সংগ্রামে উৎসর্গ করেছিলেন ফাইভ গান্ধীজ কনস্ট্রাক্টর প্রোগ্রাম গান্ধীজ কনস্ট্রাক্টর প্রোগ্রাম ওয়াজ বিল্ট আরাউন্ড স্পিনিং এন্ড খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ বয়কট অফ ফরেন গুডস এন্ড লেখা It was also centered on social reforms such as Upliftment of the Poor, Women and Harijan, Hindu-Muslim Unity, etc. This constructive program helped in sustaining his mass movements in many ways. During the passive phase of a movement, constructive work helped in diverting the energies of the masses into productive work. It also gave them a sense of continued activism. Further, the constructive program of Gandhi could involve the masses as opposed to parliamentary efforts which could be carried out by only a few. গান্ধীর গঠনমূলক কর্মসূচি গান্ধীর গঠনমূলক কর্মসূচি চরকার এবং খাদি গ্রামীণ শিল্প বিদেশি পণ্য ও মদের বয়কটকে ঘিরে গড়ে উঠেছিল এটি সামাজিক সংস্কারকে কেন্দ্র করে যেমন দরিদ্র নারী ও হরিজনদের উন্নতি হিন্দু মুসলিম ঐক্য ইত্যাদি একটি আন্দোলনের নিষ্ক্রিয় পর্যায়ে গঠনমূলক কাজ জনসাধারণের শক্তিকে উৎপাদনশীল কাজে বিমুখ করতে সাহায্য করে এটি তাদের অব্যাহত সক্রিয়তার বোধ দিয়েছে অধিকন্তু গান্ধীর গঠনমূলক কর্মসূচি জনসাধারণকে সম্পৃক্ত করতে পারে সংসদীয় প্রচেষ্টার বিপরীতে যা শুধুমাত্র কয়েকজনের দ্বারা পরিচালিত হতে পারে সেক্স রোল অফ অসা অ্যান্ড পার্টিসিপেশন অফ উইমেন গান্ধী স্ট্রাগল ওয়াজ এসেন্সিয়ালি এ নন ভায়লেন্ট স্ট্রাগল হি হ্যাড অ্যাডপ্টেড অ হিংসা আ ম্যাটার অফ প্রিন্সিপাল দিস ওয়াজ অনাদর রিজন ফর হিস পপুলারিটি দ্য দাসার্স কুড জয়েন অ নন ভায়োলেট স্ট্রাগল ভাইল দ্য সেম ওয়াজ নট পসিবল ফর আ ভয়েলেন্ট আর্ম স্ট্রাগল অহিংসার ভূমিকা এবং মহিলা গান্ধীর সংগ্রামে অংশগ্রহণ ছিল মূলত একটি অহিংস সংগ্রাম তিনি অহিংসাকে নীতিগতভাবে গ্রহণ করেছিলেন এটি তার জনপ্রিয়তার আরেকটি কারণ ছিল কারণ জনসাধারণ অহিংস সংগ্রামে যোগ দিতে পারে যখন হিংসাত্মক সশস্ত্র সংগ্রামের জন্য এটি সম্ভব ছিল না এটি মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে সত্য ছিল এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমারা পরের চ্যাপ্টারটা পড়ব